গরমে মনে হচ্ছে একটু বেশি চুল উঠছে, তাই না বন্ধুরা? তার জন্য আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন টিপস, যে টিপসটা ফলো করলে গরমে ঘামে চুল উঠবে না, তার সাথে সাথে স্ক্যাল্পকে একদম পরিষ্কার করবে, চুল হবে কালো। তো চলুন টিপসটা অ্যাকচুয়াল কী পুরোটাই দেখা যাক। তো গরমকাল মানে শ্যাম্পু রেগুলার, কিন্তু তেলও তো মাখতে হবে, না হলে স্ক্যাল্প শুকিয়ে যাবে। তার জন্য আজকে শ্যাম্পুর ধরনটা একটু চেঞ্জ হবে এবং এর সাথে এমন কিছু উপকরণ মেশানো হবে যেগুলো আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার করে, চুলের পুষ্টি যোগায় এবং তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করে, চুলকে কালো করে। তার জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট মুখ খোলা পাত্রে বড় কাপের এক কাপের মতো জল, এবং এরপরে আমি নিয়ে নেব এক চামচের মতো কালো জিরা, যেটা আমাদের চুলের জন্য কেন, চুলের জন্য, স্কিনের জন্য, সবের জন্যই কিন্তু উপকারী। অনেকদিন আগেই নিশ্চয়ই শুনেছেন এই কালো জিরার তেল ব্যবহার করা হতো। কালো জিরার তেল চুলে লাগালে চুল ওঠা বন্ধ হয়। তেল যদি না মাখতে মন যায়, আপনি কিন্তু কালো জিরার জল করে চুলে লাগাতে পারেন, চুলের জন্য খুবই স্বাস্থ্যকর। এরপর বন্ধুরা মেথি, এর সাথে নিয়েছি এক চা চামচের মতো মেথি। এই মেথির উপকারিতার কথা তো আর নতুন করে বলবার কিছু নেই, মেথি সত্যি সত্যি চুলকে কালো করতে সাহায্য করে। এরপর যে জিনিসটি বন্ধুরা দেব, এটা আমাদের চুলের গোড়াকে খুব মজবুত করে। এই গরমে ঘামে ভিজে গেলেও কোনো মতে চুল উঠবে না এবং তার সাথে সাথে চুল পাকবে না, চুল ওঠার সাথে সাথে চুল যাতে না পাকে সে ব্যবস্থাটাও কিন্তু আমাদের করে নিতে হবে। এর জন্য যেটা সব সিজনে পাওয়া যায় সেটা হলো শুকনো আমলকি। এই শুকনো আমলকিটা যদি আপনি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেন আর সেই ভেজানো জলের সাথে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু করেন, তাহলে তো আর কথাই নেই। এরপর আমি ওটা গরম করতে দিয়ে দিলাম অল্প আঁচে। এখন যেটা নতুন উপকরণ হিসেবে আমরা ব্যবহার করব, সেই নতুন উপকরণটি হলো গোলমরিচ। বন্ধুরা এই গরমের দিনে গোলমরিচ অবশ্যই ব্যবহার করুন। আমরা জানি এই গোলমরিচ স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী, হজমে বিশেষ সাহায্য করে, গলা খুশখুস কাশির জন্য গোলমরিচ উপকারী। যেমনভাবে স্বাস্থ্যের জন্য উপকারী, ঠিক তেমনইভাবে কিন্তু চুলের জন্যও উপকারী। কীভাবে এটা আমরা অ্যাপ্লাই করব বন্ধুরা, এই গোলমরিচ স্ক্যাল্পকে বিশেষভাবে পরিষ্কার করতে সাহায্য করে। বন্ধুরা গোলমরিচ কয়েকটা দানা নেন আর বেশ ভালোভাবে আধো আধো করে থেতো করে নেন। এরপর এটা কীভাবে লাগাবেন দেখুন বন্ধুরা। এই গোলমরিচ কি হয়, আমাদের এই ঘামে গরমে চুলে খুব তেল চিটেনি ভাব হয়ে যায়, সেই তেল চিটেনি পরিষ্কার করতে এই গোলমরিচ খুব হেল্প করে, স্ক্যাল্পকে একদম ভেতর থেকে পরিষ্কার করে। এর সাথে নিয়ে নেব আদা। বন্ধুরা আদা গ্রেট করা কিংবা কুচানো আদা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটা দিয়ে যদি শ্যাম্পু করা যায়, তাহলে আমাদের চুলের সত্যি সত্যি অবস্থার অনেকখানি উন্নতি হয়। এটা আপনি যদি করেন বুঝতেই পারবেন। অনেক রকমভাবে তো কলপ তৈরি করি, কিন্তু এই ঘরোয়া টোটকাটা আমি বলবো আপনারা একবার অ্যাপ্লাই করুন। তো এখানে দিয়ে দেব কুচানো আদা আর তার সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। বাইরে থেকে কিনে আনা গোলমরিচ না গুঁড়ো করে এমনি ঘরে গোটা গোলমরিচকে অর্ধেকভাবে থেতো করে দিন। এটা অনেকক্ষণ পর্যন্ত ফুটে এটার এইরকম কালার চলে এসেছে। এর প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। সব উপকরণগুলো এরকমভাবে ভিজিয়ে গরম জলে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এবং এটা পুরোপুরিভাবে ঠান্ডা করব। এটা আপনি স্প্রে বোতলে রেখে স্ক্যাল্পে মাঝে মধ্যে সারাদিনে 2 থেকে 3 বার স্প্রে করতে পারেন। সবথেকে ভালো হচ্ছে শ্যাম্পুর সাথে মিশিয়ে শ্যাম্পু করা। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ছেঁকে নিলাম। বন্ধুরা এই গরমে মানে স্নান করে চুল ভেজানোর থেকে ঘামে বেশিক্ষণ আমাদের চুল ভিজে থাকে, যার কারণে গরমে হেয়ার ফলটা খুব বেশি হয়। আর ধুলো ময়লার তো বলার কথাই নেই, এই গরমে বন্ধুরা ধুলো ময়লা জমে যায় এবং তেল ছিটেনি ভাবটাও চলে আসে। আর যাদের মাথায় তেল নেওয়া অভ্যাস আছে তারা তো মানে তেল ধুলো ময়লা সব মিলিয়ে চুলটা ভীষণ নোংরা হয়ে যায়। তো ভেতর থেকে পরিষ্কার করবার জন্য শুধু শ্যাম্পুটাই যথেষ্ট নয়, শ্যাম্পুর সাথে আরও কিছু মিলিয়ে দিলে তারপর চুলে মানে চুল পরিষ্কার করলে তাদের স্ক্যাল্পেরও যেমন উপকার হয় চুলেরও পুষ্টি যোগায়। এরপর এর সাথে আমি দিয়ে দেব লেবুর রস।
যেটা চুলের জন্য উপকারী এবং চুলকে ভেতর থেকে পরিষ্কার করতে খুব হেল্প করবে। এই জলটাকে ঠান্ডা করে আমি এর সাথে আমি শ্যাম্পু মিশিয়ে নেব। যে শ্যাম্পুটা আপনি ব্যবহার করেন সেই শ্যাম্পুটা কিন্তু মিশিয়ে নেবেন। এর সাথে আপনি যদি চান তাহলে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন, যেটা আপনার খুশি। এরপরে শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। এই মিশ্রণটা দিয়ে আপনি একবার শ্যাম্পু করে দেখুন, চুল ভালো থাকবে, মজবুত হবে, চুল উঠবে না, স্ক্যাল্প ভালোভাবে ডিপলিভাবে পরিষ্কার হবে। আর এছাড়াও এটা দিয়ে শ্যাম্পু করার পর আপনাকে চুলে কোনো রকম কন্ডিশনার লাগাতে হবে না, চুল ভীষণভাবে নরম হয়ে যাবে, চুল ঝলমলে থাকবে, চুল চকচকে থাকবে, চুলের গ্লেজ আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, এরকমভাবে আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন শ্যাম্পু করেই। এরপর কী হয়, অতিরিক্ত খুশকি হয়ে যায়, এই খুশকিটাও কিন্তু দূর হবে। যাদের খুশকিটা খুব বেশি রয়েছে তারা কিন্তু এটার সাথে লেবুর রস দিতে মোটেও ভুলবেন না। এরপর এটা আমি আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি। তো এটা মিশ্রণটা খুব ভালোভাবে রেডি করে নিলাম, আর এরকমভাবে স্ক্যাল্পে ভালোভাবে মালিশ করব। তো এটা যতক্ষণ চুলে রাখা যায় ততক্ষণই ভালো। এই দেখুন, এইভাবে মাথার প্রত্যেকটি জায়গায় খুব ভালো করে এই শ্যাম্পু জলটা লাগিয়ে নেব, এবং এতে যদি আপনি চান আরও দুই এক পাতা শ্যাম্পু দিতে পারেন। অ্যালোভেরা জেল যদি দিয়ে দেন তাহলে আপনাকে আলাদা করে কন্ডিশনার নিতে হবে না, চুলের কোনো জায়গায় যেন বাদ না থাকে। এইভাবে ভালোভাবে স্ক্যাল্পকে পরিষ্কার করুন, ঘাম ধুলো বালি ময়লাও পরিষ্কার হবে, আর কোনো মতে আপনার চুল উঠে যাবে না, বরং চুল হবে মজবুত। এই সময় ধুলো বালি ময়লা জমে স্ক্যাল্প ইনফেকশন হয়ে যায়, চুলকানি হয়, ছোট ছোট ফুসকুড়ি বের হয়, তা থেকেও কিন্তু রক্ষা পাবেন। খুব বেশি ফুসকুড়ি এবং চুলকানি হলে আপনারা যে জলটা আমি তৈরি করলাম ওই জলের সাথে দুই থেকে চারটি ফ্রেশ তাজা নিমের পাতা দিয়ে দিতে পারেন, এটা করলে খুবই সুবিধা হয়। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে কিছুক্ষণ রেখে 5 থেকে 10 মিনিট ভালোভাবে মালিশ করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর আপনারাই আমাকে কমেন্ট করবেন যে এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে আপনাদের কতটা লাভ হচ্ছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।